ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এই যে মাতৃসমা হয়জুন্নেসা হয়জুন্নেসা বেওয়া ভদ্রমহিলা, ও খুব কষ্ট পাচ্ছেন, অনেক জায়গায় চিকিৎসা করেছেন, ওনার ছেলে ফেডাপ হয়ে গেছেন, থাকে মুর্শিদাবাদে, অনেক দূরে গ্রামে থাকে, চিকিৎসাও অনেক করেছে মায়ের জন্যে, ছেলেটি খুবই মাতৃভক্ত, প্রচুর টাকা পয়সা খরচ করেছে, বিভিন্ন জায়গায় দেখিয়েছে, এসে প্রাইভেট ডাক্তার, এমএস সার্জন, এসে সেন্ট জোন্স হসপিটাল বেঙ্গালোর, এসে প্রাইভেট ডাক্তার ডক্টর অংশুমান মুখার্জি এমডি ডিএম নিউরোলজি, এই যে প্রাইভেট ডাক্তার ডক্টর তুষার মোদি, এই যে সেন্ট জোন্স মেডিকেল কলেজ প্রাইভেট ডাক্তার অনেক দেখিয়েছে, এ হচ্ছে ডক্টর সন্দীপ চ্যাটার্জি, আবার ডক্টর অংশুমান মুখার্জি, প্রচুর চিকিৎসা করেছে, কিন্তু খুব হতাশ হয়ে পড়েছে, ছেলেটি মাকে এত ভালোবাসে কিন্তু মাকে সুস্থ রাখতে পারছে না। অনেক ছেলেরা যেমন আজকালকার দিনে মা বাবার কোনো যত্ন করে না, গুরুত্ব দেয় না, কেমন আছে কোনো ভ্রুক্ষেপ নেই, তো দেখে আমার খুব ভালো লাগলো, এই ছেলেকে মাকে খুব ভালোবাসে, মায়ের জন্য যথেষ্ট চেষ্টা করছে, সুদূর বেঙ্গালোর মুম্বাই বেলোর ঘোরাঘুরি করছে, কিন্তু সুস্থ করতে পারোনি, রিলিফ তুমি দিতে পারোনি, কোনো ডাক্তারকেও দিতে পারোনি, তুমি চেষ্টা ত্রুটি করেছো। উনিও খুব কষ্ট পাচ্ছেন, কিন্তু পুরো কেসটি আমাদের ডাক্তারবাবুরে লিখেছে একদম ছবির মতো, হ্যানিমানের সেই বিখ্যাত ওষুধ হ্যানিমান স্টিংচারা সিনে ক্যালি, হ্যানিমান স্টিংচারা সিনে ক্যালি, তোমার মাকে দুই তিন মাসের মধ্যে আমি সুস্থ করে দেবো, এটা আমার ক্রেডিট নয়, এটা হোমিওপ্যাথিক ক্রেডিট, এটা হ্যানিম্যানের যুগান্তকারী আবিষ্কার, আপনি নিশ্চিন্তে সুস্থ হবেন। ওনার ইউরিন ক্যান নট কন্ট্রোল, দি পাওয়ার অফ ভলান্টারি মাসেলস অফ দ্য ব্লাডার ইজ উইক, অ্যাংজাইটি টেনশান খুব বেশি, লবণ পাতে কাঁচা খায়, আঁচিল আছে এখানে ওখানে অনেক, স্লিপ ডিস্টার্ব অ্যান্ড দ্য ফ্রোজেন শোল্ডার অল সিমটমস গোয়িং ফেভার অফ কষ্টিকাম, সো কষ্টিকাম ইজ দ্য চয়েস অফ মেডিসিন। এবং আমি বলে দিলাম যে তোমার মায়ের কি দয়া মায়া বেশি কিনা বলো, সিম্প্যাথেটিক মাইন্ড, সিম্প্যাথেটিক ইন নেচার, উনি উচিত কথা বলা লোক, ন্যায্য কথা বলা লোক, পরিচ্ছন্ন মানুষ, উনি কোনো অসৎ বৃত্তি অবলম্বন করেন না, উনি সৎ পথে সৎভাবে ধার্মিকভাবে জীবনযাপন করতে চান, অ্যান্ড দিস ইজ কষ্টিকাম, দিস ইজ কষ্টিকাম সিনসিয়ার সোবার, কোনো দু নম্বরই নোংরামের মধ্যে নেই, পরিষ্কার পরিচ্ছন্ন সহজ সরল সাদামাটা মানুষ, ভদ্রভাবে চলতে চাই, সৎভাবে জীবনযাপন করতে চাই, মানুষ কেউ কোনো বিপদ আপদে পড়লে তার পাশে নিজের সাহায্য মতন হাত বাড়িয়ে দিতে চাই, দিস ইজ কষ্টিকাম, সো ইন অল রেসপেক্ট কষ্টিকাম ইজ দ্য চয়েস অফ মেডিসিন। এইসব ডাক্তারেরা যতই খাজনার থেকে বাজনা বেশি করুক না কেন, রোগ সারানোর ক্ষমতা এদের নেই, বহু ক্ষেত্রেই রোগ সারানোর ক্ষমতা এদের নেই, সো আমি গ্যারান্টি দিলাম, দিস মাস অ্যাসুরেন্স স্ট্রংলি বোল্ডলি অ্যান্ড কনফিডেন্টলি আই এম গিভিং মাই ফ্রেন্ডস দি হ্যানিম্যান স্টিংচারা সিনে ক্যালি উইল ইম্প্রুভ দিস পেশেন্ট উইদিন থ্রি মান্থস, আই হ্যাভ প্রেসক্রাইব 0/1, 0/2, 0/3 অ্যান্ড 0/4 অ্যান্ড 0/5 অ্যান্ড 0/6 টয়েস ইন এ ডে মর্নিং অ্যান্ড ইভিনিং। আপনাকে আরোগ্যের জন্য আমি যথাসম্ভব চেষ্টা করছি, তিন মাসের মধ্যে আপনি মোটামুটি সুস্থ হয়ে যাবেন, আপনি শুধু একটুখানি ব্যায়াম করবেন আর নিশ্চিন্ত থাকেন, হাতটা এরকম তুলবে ও ছেলে করে দেবে মোটামুটি, আরোগ্যের মালিক তো আমরা কেউ নয়, মালিক তো আলাদা, আমরা যথাসম্ভব চেষ্টা করবো আমার হাত দিয়েই উপরালা আপনাকে সুস্থ করাবে, এটুকু বিশ্বাস আমি রাখছি। হ্যাঁ, হালকা গরম সেঁক দেওয়া যাবে, তাতে কোনো অসুবিধা নেই,